শুভ সন্ধ্যা। বেশ অনেকদিন পরেই লাইভ অনুষ্ঠানে এলাম। আসলে আপনারা জানেন, আপনারা যদি সৃষ্টি টিভি দেখে থাকেন তাহলে জানবেনই যে আমি কিন্তু পশ্চিমবাংলার নানান অঞ্চলে, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, হলদিয়া, দুর্গাপুর, তারপর আমাদের নানান জায়গায় আমি এখন চেম্বারে যাচ্ছি, এবং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির প্রতি ভালোবাসার জন্যই হোক বা আমার সঠিক প্রেডিকশনের জন্যই হোক, মানুষ কিন্তু আসছে। আমি এই মানুষ টানার জন্য 10% ডিসকাউন্টে আমি সমস্ত কিছু করব, দেব, এরকম কোনো প্রলোভন কিন্তু কখনো দেখাইনি, দেখাচ্ছি না এবং ভবিষ্যতেও দেখাবো না। মানুষ যে নিজে থেকেই সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির উপর বিশ্বাস করে, ভরসা করে, তাকে মর্যাদা দিয়ে যে আমার চেম্বারে আসছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আরেকটা কৃতজ্ঞতা যদি আমি প্রকাশ না করি তাহলে আজকের এই অনুষ্ঠানটি অসম্পূর্ণ থেকে যাবে। আমি বাস্তুশাস্ত্র নিয়ে লাইভে, যদিও আমি সেদিনকে ফোন কলস অ্যাটেন্ড করিনি, কিন্তু লাইভে আমি অনুষ্ঠান করেছিলাম। আমি যে কটি চ্যানেলে লাইভ করি প্রত্যেকটি চ্যানেলেই কিন্তু অনুষ্ঠান করেছিলাম, আমি অন্যান্য চ্যানেলের কথা বাদ দিলাম। আমি এই যে চ্যানেলটিতে আমি যখন লাইভ অনুষ্ঠান করেছিলাম, তারপর আমার মনে হয়েছিল যে এই বাস্তুশাস্ত্র নিয়ে তো এত মানুষে এত কথা বলেছে, তো তাছাড়া আমার এই ধরনের একটা একদম ডাইরেক্ট অ্যাটাক প্রেডিকশন সাধারণত ভাবে কেউ করে না, নিজেদেরকে সবসময় গোছাবার জন্য, আড়ালে রাখার জন্য তারা বাইরে কিন্তু একটা দারুণ হাস্যকর মুহূর্ত বা স্মাইলি রেখে দেয়, আমি তা রাখি না। তো আমার মনে হয়েছিল মানুষ আমাকে কতটা চাইছে, মানুষ আমাকে কতটা নিচ্ছে, মানুষকে আমি কতটুকু দিতে পাচ্ছি, এবং এই বাস্তুশাস্ত্র যে কত সাইন্টিফিক তাকে ধরে আমি বলেছিলাম এই চ্যানেলের কর্তৃপক্ষকে যে আপনারা কমেন্টস বক্সটা ওপেন করে দেবেন। এবং আমি ভেবেছিলাম মানুষ আমাকে ছোট লোক বলবে, সুয়র বলবে, কুকুর বলবে, ফালতু লোক একটা বলবে, একদম ফালতু ভাট বকেন বলবে, এবং তাই জন্য আমি বলেছিলাম মানে কমেন্টস বক্স ওপেন করে দিন বলে, তারপর আর কোনো খোঁজ খবর নিইনি, সত্যি নিইনি এবং ভুলেও গিয়েছিলাম। হঠাৎ করে আমি বোধহয় কালকে না পরশু দিনকে হঠাৎ করে ইউটিউবের যে চ্যানেলটি, সেটি কিন্তু এই টেলিভিশন চ্যানেলেরই, আমার ইউটিউবের চ্যানেলের কথা বলছি না, সেখানে কিন্তু আমি দেখলাম প্রায় বোধহয় 52 না 58, এবং আমি একটু আগে বোধহয় দেখছিলাম 59 না 60টা কমেন্ট আপনারা যেভাবে আমাকে উদ্বুদ্ধ করেছেন, এবং আমি কমেন্টসগুলো পড়তে পড়তে হতবাক হয়ে যাচ্ছিলাম। তার কারণ সেখানে যেমন ডাক্তারের কমেন্টস আছে, যেমন ইঞ্জিনিয়ারের কমেন্টস আছে, সেই ধরনের কিন্তু শাস্ত্রীজিদেরও কমেন্টস আছে, এবং তারা সত্যি সত্যি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিকে সম্মান প্রদর্শন করেছেন, তার জন্য আমি ধন্য, আমি কৃতজ্ঞ। নমস্কার। হ্যালো, নমস্কার স্যার। ডেট অফ বার্থ? 3rd September 1997। আচ্ছা, টাইম অফ বার্থ? সাতটা দশ মিনিট। কোথায় জন্মেছো? আমি বললাম বুধবার। যাই হোক, লগ্ন কন্যা রাশি সিংহ? কন্যা লগ্ন আর সিংহ রাশি, তোমার কন্যা লগ্ন সিংহ রাশি, ঠিক আছে? এবার তুমি চুপ করো। দেখো, তোমরা সবাই, আমি একটু আগেই একটা চ্যানেলে আলোচনা করে এলাম, সবাই বলছো যে সুমন্ত জি চৌধুরী এত ডাইরেক্ট বলেন, এত ক্রোধী মানুষ, রাগী মানুষ, ভয় লাগে। প্রথমেই তুমি কেমন অর্বাচীনের মতন, একদম অর্বাচীন এবং অশিক্ষিতের মতন তুমি কি ধরনের কথা বললে, তুমি না জেনেই। আমি প্রথমে যখন তোমার লগ্ন এবং রাশি বলছি, না 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 ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো
তুমি যদি শিক্ষিত না হও, তুমি যদি শিক্ষিত ব্যবহার না করো, তুমি যদি অহেতুক অনুষ্ঠানটার সূচনাতেই বিকৃত মনস্কতার পরিচয় দাও, তাহলে মাথা ঠান্ডা রাখা একজন সাধারণ মানুষের কাজ নয় বাবা। তুমি যদি পজিটিভ হও, তুমি যদি সৎ হও, তুমি যদি সত্যিকারের জ্ঞান নিয়ে আমার সামনে আসো, তখন আমি তোমাকে কিন্তু সঠিকভাবে পথ প্রদর্শক মানে পথ দেখাতে পারবো। তাই জন্য এই ধরনের বিকৃত মানসিকতা নিয়ে হ্যাঁ না হ্যাঁ এত হ্যাপাজাগি, এত ভয়, এত নার্ভাসের প্রয়োজন নেই। ঠান্ডা মাথায় আসা উচিত, তবেই তো আমি তোমাদের সাথে ভালো বিহেভিয়ার করব। এরকম কাজ করছে স্যার? আচ্ছা, হবে। প্রথমেই তোমাকে একটা কথা আমি বলবো, কথা বলো না, শুধু শুনে যাও। প্রথমেই যেটা আমি বলবো, যে আমাদের জীবনে সফলতার জন্য স্কিলেরও যেমন দরকার, নলেজেরও দরকার। আমাদের নলেজ প্লাস স্কিল ইজ ইকুয়াল টু কিন্তু আমরা সফল হই। সফল হওয়ার কিন্তু কোনো শর্টকাট রুট নেই। তোমার ছকের মধ্যে 9-12 কানেকশন কিন্তু চন্দ্র এবং রাহুকে নেগেটিভ করে দেবার জন্য ভাগ্যতে অতিরিক্ত আস্থা কর্মের জায়গাটা ড্যামেজ হয়ে যাচ্ছে। তোমাকে আমি একটা কথা অবশ্যই বলবো, 2021-ই কিন্তু অপোজিট সেক্স সবসময় যে গার্লফ্রেন্ড নট নেসেসারি, তুমি পুরুষ নারীর দিক থেকে কিন্তু অপপ্রচার চালানো বা তোমাকে কিন্তু নেগেটিভ ভাবে হিট করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তোমার জীবনে এমন কোনো কাজ করবে না যেখানে তোমার দ্বারা মানি ট্রানজ্যাকশন হয়। আজকের মতন এইটুকুই, নমস্কার। আমি এ নিয়ে পরবর্তীকালে আলোচনা করব, আজকে আর আলোচনা করব না, কারণ একটু আগেই আমি আলোচনা করে এসেছি, তাহলে বোর ব্যাপার হয়ে যাবে। কিন্তু যারা যারা আমাকে আমার কাছে লাইভেও আসবেন, তাদেরকে একটু শিক্ষিত হতে হবে, একটু মার্জিত হতে হবে, বিকৃত যেন আমার অনুষ্ঠানটা না হয়ে যায়। তার কারণ এই লাইভ অনুষ্ঠানটা খুব ভ্যালুয়েবল লাইভ অনুষ্ঠান, এখানে 40,000-50,000-60,000 মানুষ ফলো করে। সুতরাং সেটা বিকৃত না হয়ে যায় সেটা দেখার দায়িত্ব আপনাদের। নমস্কার, নমস্কার, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ 11 জুলাই 6993। কোথায় জন্মেছিলেন? July 11, 1995 রাত দুটোর সময় মঙ্গলবার ছিল। লগ্ন বৃষ রাশি ধনু। এইবার কথা বলবেন না, আমি আপনাকে করজোরে অনুরোধ করছি, আপনি চুপচাপ থাকুন, একদম কথা বলবেন না, আমাকে আপনার প্রেডিকশনটি করতে দিন। প্রথমেই আমি যেটা লক্ষ্য করছি, বুধের ঘরে শুক্র বসে আছে এবং রবিও বসে আছে। রবি শুক্রের এখানে দারিদ্র্য যোগ ক্রিয়েট হয়ে গেল। মঙ্গলের ঘরে কেতু বসে আছে, 2:1 করে শনি বৃহস্পতির ঘরে বসে আছে। তাহলে এই মুহূর্তটা যদি আপনার বিশ্লেষণ করা হয়, তাহলে কনফিউজড হয়ে সিদ্ধান্ত নেওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আপনার ক্ষেত্রে সবচেয়ে নেগেটিভ, যেহেতু রবিকে কেন্দ্র ধরে 1-4-10 ক্যালকুলেশন যদি করা যায়, তাহলে রাহু এবং মঙ্গলের সাথে শুক্র নেগেটিভ হয়ে যাওয়ার জন্য, এক্ষেত্রে কিন্তু যারা যিনি আপনাকে পথ দেখাবে আপনার জীবনে সিদ্ধান্ত নেবার জন্য, যে সমস্ত ইনফ্লুয়েন্স যারা থাক করবে, তারা ভুলভাবে আপনাকে চালিত করবে, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। টু হুইলার থেকে এবং তিন চাকা থেকে দু চাকা থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। আপনি যে কাজই করতে যান না কেন, সেই কাজের মধ্যে দেখবেন একটা মানে রাজনীতি বলতে আমরা যদি পলিউটেড টিক্সকে বুঝি, সেই টিক্সের আন্ডারে চলে এসে আপনার সততার মর্যাদা ক্ষুণ্ণ হয়, আপনার সরলতার মর্যাদা ক্ষুণ্ণ হয়, এটা কিন্তু ডেফিনিটভাবে বলা যায়। আমি একটা কথা অবশ্যই কিন্তু আপনাদের প্রত্যেককে বলবো, আমরা আমাদের জীবনের মধ্যে চলতে গেলে কোনটা ঠিক কোনটা ভুল সেরকমভাবে কিছুই বুঝি না। আমরা না বুঝে অনেক সময় কিন্তু এমন কিছু সত্যকে বিশ্বাস করি যেগুলোর মেরুদণ্ডহীন। একটা কথা মাথায় রাখা প্রয়োজন, আমি যখন পড়াশোনা ঠিক মতন করব না, আমি যদি এই কালো অক্ষরগুলোকে ভালো না বাঁচতে পারি, তাহলে আমি একটা খাগের কলম সাথে রেখে দিলাম কোনো এক গুরুজির কাছ থেকে নিয়ে,
আমার জীবনে উন্নতি হয়ে যাবে এটাকে মেনে নেওয়া যায় না, অন্তত জেগে থেকে এইগুলোকে মেনে নেওয়া যায় না। আপনাদেরকে আমি অবশ্যই বলবো, মৃত্যুঞ্জয় কবচ, মৃত্যুঞ্জয় কবচ কয়েকদিন ধরে এই টিভি এই অনুষ্ঠানেই মানে এই এই চ্যানেলেই শুনছি, নানান চ্যানেলে শুনছি যে যখনই তোমার শরীর খারাপ হবে, মৃতপ্রায় অবস্থা হবে, শারীরিক রুগ্নতা আসবে, তখন মৃত্যুঞ্জয় কবচ। আপনাদের আমি অনুরোধ করব 2020-তে দাঁড়িয়ে এত বড় ভুল ব্যাখ্যার শিকার হবেন না। যখন আমাদের কোন রকমের রোগ আসবে, যখন আমাদের কোন রকমের শারীরিক প্রতিকূলতা আসবে, আমরা সাদা পোশাকের ভগবানের কাছে যাব, অর্থাৎ ডাক্তার বাবুর কাছে যাব। নমস্কার, নমস্কার, হ্যালো, ডেট অফ বার্থ? শুনতে পেলাম না, শুনতে পেলাম না, আবার বলুন। 11 PM রাত 11টা। কোথায় জন্মেছে? আপনি 6361 30 অক্টোবর 1985 11টা PM বুধবার ছিল, লগ্ন কর্কট, ঠিক আছে, লগ্ন কর্কট রাশি বৃষ। এইবার আমি আপনার ছকের মধ্যে যদি চলে যাই, তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি, একদম এই মুহূর্তে দাঁড়িয়ে শুক্র কিন্তু কন্যার ঘরে রয়েছে, বুধের ঘরে, সেখানে মঙ্গল বসে রয়েছে। তাহলে কথা বলবেন না, শুধু ভালো মতন শুনুন, এটা শুনে অনুভব করার একটা অনুষ্ঠান, কেবলমাত্র মেলানোর অনুষ্ঠান নয়। যাই হোক, আমি প্রথমেই যেটা লক্ষ্য করতে পাচ্ছি, শুক্রকে কেন্দ্র ধরে 1-4-7-10 ক্যালকুলেশন এবং 2:1 করে কেতুর সাথে যে একত্রীকরণ, সেখান থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনি মানুষটা খুব ভালো এবং আপনি মানুষটা জীবনে সফল হতে চান, সবকিছু ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি লক্ষ্য করি, 9 জুন থেকে এর পরের বছরের 27 আগস্ট পর্যন্ত দেখবেন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি যে সিদ্ধান্তটাকে আজকের দিনে সঠিক বলে মনে করছেন প্রফেশনালি, সেই সিদ্ধান্তটা যখন সিদ্ধান্তের জায়গায় যাবে, মনে হবে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললাম, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা কথা অবশ্যই বলবো, আপনার বুদ্ধি আছে কিন্তু আপনি প্রফেশনাল নন, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। এই জল যখন আমি দুধের মধ্যে মেশাই, তখন যখন কোনো রকমের মানে যে দুধ দেয় আমাকে, গোয়ালা বলি, এই গোয়ালা তুমি দুধের মধ্যে জল মেশালে, আবার এই জল কিন্তু আমরা মদের মধ্যে মিশিয়ে খাই, তাহলে কিন্তু একই উপাদান আমরা কিভাবে কন্ট্রাডিকশনের মধ্যে একটা জায়গায় মেশালে হিট করি আর একটা জায়গায় মেশালে কিন্তু অফ করি। সুতরাং আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রফেশনালিটির প্রথম স্টেপ এটা, আমি যেটা বললাম এই উদাহরণটা খুব একটা ছোটখাটো উদাহরণ নয়। আপনার যখন বিবাহ, বিবাহের সময়, যে কোনো একটা মানুষের বিবাহের সময় আগে আগে বরযাত্রী চলে, আর আপনি যখন মারা যান তখন পিছনে পিছনে কিন্তু আপনার সব আত্মীয়রা চলে, সুখের দিনে সবাই আগে যায় আর দুঃখের দিনে সবাই পেছনে থাকে। তাই জন্য প্রফেশনালিটিকে খুব সরলভাবে আমি বোঝাই, আমি প্রত্যেকটা জিনিসকে এই চেম্বারে এলেই বুঝতে পারবেন, খুব সরলভাবে বোঝাই, আপনি একদম প্রফেশনাল নয় কিন্তু আপনার খুব বুদ্ধি আছে, যুক্তিসঙ্গত, মানবিক দিক, কিন্তু কেবল মানবিক দিক দেখালে আমি তো সফল হতে পারবো না। একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, ব্যক্তিগত জীবনে রাহু 9-1 করেও কিন্তু 12-3 এবং 2 নম্বর ঘরকেও কিন্তু হিট করছে, সুতরাং এম দিয়ে, এল দিয়ে, কে দিয়ে, বি দিয়ে, টি দিয়ে, এই সমস্ত মানুষ ব্যক্তিগত জীবনে আপনাকে বিষ ছড়াবে, বিষময় মানুষেরা, এদের থেকে কিন্তু দূরে থাকতে হবে। আর আপনার বর্তমান বা আমি যে 2021টাও যদি গোটাটা দেখি, তাহলে কিন্তু ভুল মানুষের দ্বারা আপনি কিন্তু ইনসিস্ট হয়ে যাবা, বা আপনাকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করার জায়গাটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আমি বারবার ধরে একটা কথা বলি যে গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিয়েলিটিস এন্ড থিংকিং। নমস্কার, ডেট অফ বার্থ? 14 নভেম্বর 1963 এটা আপনারই তো, 1983। আচ্ছা, টাইম অফ বার্থ?
আচ্ছা, ভোর 3:45 কোথায় জন্মেছেন? বর্ধমান। বর্ধমানে আমি কিছুদিন আগেই গেছিলাম। আচ্ছা, 14 নভেম্বর 1983 3:45 সোমবার ছিল। আচ্ছা, লগ্ন কন্যা রাশি কুম্ভ, 636195। আমি আপনাকে প্রথমেই একটা জিনিস যেটা বলবো, একজন মানুষ হিসেবে আপনি খুব বড় মনের মানুষ, আপনি মানুষ হিসেবে যথার্থ, একদম ঠিক। তার কারণ এই ক্ষেত্রে কিন্তু যখন বৃহস্পতি 9-1 করে ও 6-3 করে উচ্চস্থ রবির সাথে মিশে যায়, তখন মানুষ হিসেবে সে খুবই ভালো হয়। কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, আমাকে আমার এই জগতে যদি স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, বেঁচে থাকার জন্য যে লড়াই, সেই লড়াইটা করতে হয়, স্বার্থপর হতেই হয়, নিজেকে নিয়ে কিন্তু ভাবতেই হয়। আমি প্রত্যেকটা মানুষটাকে নিয়ে, আমি সমাজবদ্ধ দ্বীপ, এইখান থেকে কিন্তু সরে আসতে হবে। আমি যেটা পরিষ্কার লক্ষ্য করতে পাচ্ছি, আমি বারবার বলেছি, আমার মুখনিঃসৃত বাণী হচ্ছে দৈববাণী, আমি একবার যা বলি তা কিন্তু আর রিটার্ন হয়ে ফিরে আসে না, এটা পরীক্ষার দ্বারা প্রমাণিত। আপনার জীবনে কিন্তু, এক সেকেন্ড, আপনার জীবনে কিন্তু 2 আগস্ট, এই বছরের 2 আগস্ট থেকে 12 মার্চ 2023 পর্যন্ত একটা খুব ফেভারেবল সময় আসবে। কিন্তু মানুষ মারাত্মক শক্তিশালী, আমরা যদি ইতিহাস দেখি, ইতিহাসকে সারা মানে সর্বক্ষণ কিন্তু বিকৃত করা হয়েছে, যদি দেখি মানুষের চাইতে শক্তিশালী কিন্তু পৃথিবীতে আর কিছু নেই। কেননা মানুষ কিন্তু প্রকৃতিকে বশ করে রেখে দিয়েছে, প্রকৃতির মতন একটা মারাত্মক রকমের ইনফ্লুয়েন্সিয়াল জায়গাটাকে মানুষ কিন্তু কন্ট্রোলের মধ্যে আনতে পেরেছে, মানুষের শক্তির দ্বারা, প্রযুক্তির দ্বারা, সফটওয়্যারের দ্বারা, মননের দ্বারা। সুতরাং এখান থেকে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে আপনি কিন্তু এই ভালো সময়টাকে কাজে লাগাতে পারেন, কেবল আপনি পারেন, আপনি যদি চেষ্টা করেন, পরিশ্রম করেন, স্ট্রাগল করেন, লড়াই করেন। খাদ্য থেকে ভীষণ সাবধানে থাকবেন, আমার যেমন ইদানিং জল থেকে খুব প্রবলেম হচ্ছে, আপনার ক্ষেত্রেও কিন্তু খাদ্য থেকে অনেক প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া হার্নিয়া হয়ে যেতে পারে, কোনো ভারী জিনিস তুলবেন না, গ্যাস হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, পিত্তের ডিস্টার্ব জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি বারবার ধরে বলবো যে আপনাদের চেম্বারে আসা প্রয়োজন ছিল। এবার আমি যদি একটুখানি ভালো মতন, ভাই চেম্বারে আসছেন না কেন? বাবা স্যারকে ভীষণ ভয় লাগে। আমি আপনাদেরকে ভয় দেখাতে চাই না, কিন্তু এটা মাথায় রাখতে হবে। যাই হোক, আরেকটা ফোন চলে এসেছে। নমস্কার। হ্যালো স্যার। হ্যাঁ নমস্কার, ডেট অফ বার্থ? হ্যাঁ, 11 ডিসেম্বর 2000। এক সেকেন্ড, 636, 11 ডিসেম্বর। তুমি কোথা থেকে বলছো মা? কোথা থেকে? আচ্ছা, আর আর ইয়ে কি, 2000 সাল না 2007? এটা কার জন্য? বুঝতে পেরেছি। আচ্ছা, টাইম অফ বার্থ? সকালবেলা? সকালবেলায় 6:10। 636195, কোনো কথা বলো না, একদম চুপ। আচ্ছা, 11 ডিসেম্বর 2000, 6:10 AM সোমবার ছিল, তার লগ্ন হচ্ছে বৃশ্চিক আর রাশি হচ্ছে বৃষ। এইবার আমি যদি চলে যাই 6995, একটা কথা কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, এই মেয়েটির জীবনে আমি যদি ব্যক্তিগত জীবন দেখি, আমি যদি প্রফেশনাল জীবন দেখি, আমি যদি সামাজিক জীবন দেখি, একজন সফল সফল মানুষ বলতে যা বোঝায়, এর জীবনে জীবনে কিন্তু পরবর্তীকালে অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ 5 নম্বর ঘর দ্বারা যখন 6 নম্বর ঘর, 7 নম্বর ঘর, 9 নম্বর ঘর এবং 11th হাউস পজিটিভ হয়ে যায়, তখন কিন্তু জীবনে অবশ্যই সফলতা, এটা কিন্তু ডেফিনিট বলা যায়। কিন্তু 2021-এ আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে খুব কাছের মানুষের কাছ থেকে, সেটা আমি একবারের জন্য বলছি না, বয়ফ্রেন্ড ফয়ফ্রেন্ড এরকম নয়, খুব কাছের মানুষের কাছ থেকে কিন্তু আঘাত পাওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তীকালে যে কোনো কারণেই হোক, ও কিন্তু খরচার পরিমাণ মারাত্মক বেশি হয়ে যাওয়া, আর ওকে কিন্তু যদি সম্ভব হয়, হবে কিনা জানি না, মায়েরা পারে না, তবুও সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখা প্রয়োজন, ওর সফলতার জন্য, ওকে শান্ত রাখার জন্য, সঠিক পথে চলার জন্য, এটা ডেফিনিট ভাবে বলা যায়। একটা কথা আমি বারবার বলেছি,
আচ্ছা, আরেকটাও ফোন চলে এসেছে। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আমি খড়দার থেকে অর্পণ ব্যানার্জি বলছি। নমস্কার। হ্যাঁ, ডেট অফ বার্থ? আমি খড়দার থেকে অর্পণ ব্যানার্জি। ডেট অফ বার্থ? 19 অক্টোবর 1974। 19 অক্টোবর 6369 1974। 1974 1974 আর টাইম অফ বার্থ? 10:30 বিকেল 3:10। আচ্ছা, 19 অক্টোবর তো? 19 অক্টোবর 1974। তাহলে আমি এই মুহূর্তে যদি বুধের ঘরে শনিকে লক্ষ্য করি, 2:1 করে কেতুকে হিট করছে, তাহলে আবার যদি আমি লক্ষ্য করি 5 নম্বর এবং 11 নম্বর ঘর উচ্চস্থ হয়ে রয়েছে, আমি জানি তুমি আসবে না, তুমি যদি একটিবার চেম্বার খুলে আমার সামনে এসে বসতে তোমার জীবনটাই পাল্টে যেত। তার কারণ তোমার জীবনে কিন্তু দুর্দান্ত কর্মযোগ লক্ষ্য করা যাচ্ছে, হচ্ছে না কেন? দরজা জানলা ক্লোজড হয়ে রয়েছে। শনি কেতু এবং শুক্র কিন্তু যেহেতু ভাগ্যত বুধের সাথে নেগেটিভ ভাবে ইনফ্লুয়েন্স করছে, তাই জন্য বিশেষ করে 5 নাম্বার এবং 11 নাম্বার ঘরের পজিটিভ জায়গাটাকেই কিন্তু বের করতে দিচ্ছে না। তোমার ব্যক্তিগত জীবনে, তোমার প্রফেশনাল জীবনে প্রচুর গুপ্ত শত্রু আমি লক্ষ্য করতে পাচ্ছি, এল দিয়ে, টি দিয়ে, বি দিয়ে, সি দিয়ে, কে দিয়ে লক্ষ্য করা যাচ্ছে। এই 2021-এ ট্যাক্সি থেকে অথবা বাস থেকে এই ধরনের একটা মানে ভারী কোনো যানবাহন থেকে কিন্তু পড়ে যাওয়া বা আঘাত পাওয়ার জায়গা থেকে দুর্ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। স্নায়ু হাড় মেরুদণ্ড জনিত প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। জীবনে সফলতা রয়েছে কিন্তু সেই সফলতাকে সে অ্যাচিভ করতে পারছে না, তার কারণ গ্রহগত কিছু নেগেটিভিটি থেকে গেছে। আমরা প্রত্যেকটা মানুষ, আমরা মন্দির মসজিদ গির্জাতে গিয়ে সাধারণ মানুষ ভগবানের কাছে ভিক্ষে করি। নমস্কার। ১১টা ৪৯ রাত্রিবেলা তো? আচ্ছা, মঙ্গলবার ছিল? যাই হোক, আমি কুম্ভ লগ্ন এবং সিংহ রাশি, যাই হোক, আমি এবার ছকের মধ্যে চলে যাই। প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, চন্দ্র কিন্তু রবির ঘরে বসে আছে, কিন্তু 6995 করে মঙ্গলকে উচ্চস্থ করছে, একই ঘরে কেতুকে ড্যামেজ করে দিচ্ছে। সুতরাং দোটানা মানসিকতা কিন্তু এর জীবনে লক্ষ্য করা যাচ্ছে, দোটানা মানসিকতা। এই এই সময়টা বিশেষ করে 2021-এ বন্ধু ধারা চালিত হয়ে ও কিন্তু একটা ইনসিকিওর জোনে চলে যাওয়া, মেন্টালি হোক বা ফিজিক্যালি হোক, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর ক্ষেত্রেও আমি যেটা দেখতে পাচ্ছি, রবি কিন্তু 6:12 করে চন্দ্রকে নেগেটিভ করে দিচ্ছে, তাই জন্য ডেফিনিট ভাবে বলা যায় যে এও কিন্তু মানে কাছের মানুষের সাথে ভুল বোঝাবুঝির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, আর ভুল মানুষকে বিশ্বাস করার জায়গা এর ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মালদাতে আমি যাচ্ছি, আপনি এলে ভালো, না এলে আমার কিছু করার নেই। আমি একটা কথা কিন্তু অবশ্যই প্রত্যেকটা মানুষকে বলবো, সাধারণ মানুষ ঈশ্বরের সামনে গিয়ে ভিক্ষে করছে আর ভিখারিরা বাইরে ভিক্ষে করছে, ভিক্ষা আমরা সবাই করছি, আর ঈশ্বর বলছে তুই যা চাইবি আমি তথাস্তু তথাস্তু বলবো। সাধারণ মানুষ বলছে কোন রকমে বাঁচাও আমাকে, বলছে ঠিক আছে তাই, কোন রকমে আমাকে দুধে ভাতে রাখো, বলছে তাই। আসলে কিন্তু ঈশ্বর ওয়েট করে থাকে কখন এই মানুষটা জেগে উঠবে, কখন এই মানুষটা লড়াই করবে। তাই জন্য লড়াইয়ের জায়গাটা আমাদের জানতে হবে। পুরি একদম লাস্ট ফোন আমি ধরছি, এরপরে কিন্তু আর ফোন ধরবো না। নমস্কার, তাড়াতাড়ি, ফার্স্ট আর টাইম নেই।
আচ্ছা, ও বুধবার জন্মেছিল? সোমবার, বুধবার, বুধবার। এই দেখেছেন, যাই হোক, আমি বারবার ধরে বলেছি এই বিকৃত করা মানসিকতা আমি একদম পছন্দ করি না। যাই হোক, একদম সময় নেই পুলিশ, একটা কথাই শুধু আমি বলবো, 2021টা কিন্তু ওর ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় পজিটিভ একদমই কিন্তু নয়। ওকে ওয়েট করতে হবে, ওর জীবনে কিন্তু 2021-এ জল দ্বারা বা দূরে কোথাও ভ্রমণের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া, এবং আরেকটা জিনিস কিন্তু আমি দেখতে পাচ্ছি, হঠাৎ করে সাডেন ভুল করে ফেলা, এর ক্ষেত্রেও কিন্তু মানি ট্রানজ্যাকশন কোনোভাবে নয়। বাবা এই টাকা দাও বিজনেস করবো, বাবা এই টাকা দাও চাকরি পেয়ে যাবো, কখনোই কিন্তু কোনোভাবে নয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। পরিশেষে আবার বলবো, আর একটাও ফোন দেবো না, আর একদম সময়, পরিশেষে আবার বলবো যে স্বামী বিবেকানন্দের জন্মদিন গেল, আমরা পালন করলাম, আমি তো বাঁকুড়াতে ছিলাম, তার আগের দিন এখানে করেছিলাম, কিন্তু সেই দিন মাস্টারদা সূর্য সেনের মৃত্যুদিন ছিল, তাকে আমরা যেন ভুলে না যাই। মাস্টারদা সূর্য সেন আমাদের কাছে যেন বহিরাগত না হয়। নমস্কার।